শুনে বাংলার মানুষের জন্য কথা বলতে পারি। আপনি সংখ্যালঘুদের তারে কি করতে চাইছেন? সংখ্যালঘুদের তারে স্পেসিফিক আমি কিছু করতে চাইছি না, সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে পারবো। এই ঘটনার তদন্ত করার দায়িত্ব পুলিশের, পুলিশ তদন্ত করবে, বার করবে কি হয়েছে না হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনকে ভেটো দেওয়ার চেষ্টা করছে, কারা পাঠিয়েছে কেন পাঠিয়েছে দেখবে। আপনার কাছে কি জানতে চাইছিলেন উনি? আমাকে প্রশ্ন করলেন আপনি কি শুধু সংখ্যালঘুদের কাজ করবেন, আমি উত্তর দিলাম না শুধু সংখ্যালঘুদের নয় সংখ্যাগুরুদের বলতে যাবো কি। উনি আমাকে ধাক্কা দিয়ে দিলেন। ক্যামেরা আছে উনি বাবা, আমি কোনোদিন ভাবি না। 307 মতো আমার নামে পুলিশ 4 কেস দিয়েছে, 42 দিন জেল খেটে এসেছি, ওসব মিথ্যা অভিযোগ আমি পরোয়া করি নাকি? দেখুন আমাকে হ্যারেস শুধু নয়, এই শান্তিপূর্ণ ডিএর শিক্ষিত মানুষেরা যে আন্দোলন করছে, এই আন্দোলনের জোয়ার মফস্বলে পৌঁছে যাচ্ছে, সরকার চিন্তায় পড়ে যাচ্ছে। এর মধ্যে কোনো প্ল্যান পরিকল্পনা থাকতে পারে সেটা পুলিশ আগামী দিনে দেখবে, তদন্ত করবে কে ছিল কে পাঠিয়েছিল সেটা বার করবে। সারাদিন চলার পথে যদি বাধা না সম্মুখে হও জানলে তুমি ভুল পথে বসে মানসিক প্রস্তুতি নিয়ে বিরোধী রাজনীতিতে এসেছি, মানসিক প্রস্তুতি নিয়ে বিরোধী রাজনীতিতে এসেছি। আপনারা কেমন লিখছেন আমি জানি না, সব ভেঙে পড়ছে আমাদের দেশের ক্ষমতা, কারণ আপনাদের সন্তান স্বভাব আপনারা ক্ষমতা যাবেন খারাপ লাগবে। আপনারা সবাই আমার সবাই একই বাবা, আমি একটু হতে পারে তাহলে আপনাদের মধ্যে আমি আপনাদের ক্ষমতায় করে দিই।